হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আবার একটি নতুন ড্রয়িং নিয়ে চলে এসেছি। ড্রয়িংটিতে আমি একটি কৃষক বা ফার্মার এঁকেছি, যার এক হাতে ঝুড়ি রয়েছে এবং ঝুড়িতে সামান্য কিছু সার রয়েছে, এবং সে আরেক হাত দিয়ে সেই সার জমিতে ছড়িয়ে দিচ্ছে। এই সহজ সিনারিটি আমি তোমাদের জন্য এঁকে দিয়েছি জল রং দিয়ে। তোমরা দেখো, প্রথমে ছবিটিতে আমি একটি কৃষক বা ফার্মার এঁকেছি সহজ পদ্ধতিতে। কৃষকটির একটি হাত ঝুড়ির মধ্যে রয়েছে এবং আরেকটি হাত দিয়ে সে ঝুড়িটি ধরে আছে, এবং কৃষকটি ধুতি পরে আছে এবং তার কোমরে এবং মাথায় গামছা বাঁধা, এবং সে দাঁড়িয়ে আছে একটি জলা জমির ওপর যেখানে ছোট ছোট ধান গাছ হয়ে আছে। এইভাবে আমি ছবিটি আঁকতে চেয়েছি। এবং দূরে দেখো, আমি ও যেই জমিতে দাঁড়িয়েছে তার ঠিক পেছন দিকটা আমি কী করেছি, একটু রাস্তার মতো দেখাবার চেষ্টা করেছি। এবং ও যেই জমিতে দাঁড়িয়ে আছে সেখানে দেখো আমি ছোট ছোট চারা গাছ বা ছোট ছোট ধান গাছ আমি এঁকে দেওয়ার চেষ্টা করেছি। এইভাবে আমি ছবিটি ড্রয়িং করেছি। এবং দেখো, পেছনের দিকে আমি গ্রাম বোঝাবার চেষ্টা করেছি এবং সেখানে ছোট ছোট চালা ঘর বা ছোট কুঁড়ে ঘর আমি ড্রয়িং করে দিয়েছি, এবং তারই সাথে আমি সামান্য কিছু ঝোপঝাড় বা গাছ এঁকে দিয়েছি। এইভাবে সহজভাবে আমি এই সিনারিটি ড্রয়িং করবার পরে আমি জল রং দিয়ে ছবিটি কালার করেছি। সর্বপ্রথম আমি আকাশটাতে স্কাই কালার দিয়েছি। খুব হালকা করে স্কাই কালার নিয়ে সামান্য জল মিশিয়ে আমি একদম হালকা করে স্কাই দিয়ে আকাশটা কমপ্লিট করলাম। আকাশটা কমপ্লিট করবার পরে আমি পেছনের জঙ্গলগুলো কালার করলাম, এবং সেক্ষেত্রে দেখো আমি সামান্য ব্লু এবং গ্রিন কালার মিশিয়েছি। নিচের দিকটা ওইভাবে আমি ঝোপঝাড়ে কালার দিয়েছি, এবং ওপরের দিকটা আমি লেমন ইয়েলো দিয়ে দুটো কালার মিশিয়ে আমি পেছনের জঙ্গলগুলো করে দিয়েছি। সহজ পদ্ধতিতে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় সেইভাবে। এইভাবে পুরো ছবিতে আমি জঙ্গলগুলো কালার কমপ্লিট করবার পর আমি দুটো কালার সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, পিছনে দুটো ছোট্ট ছোট্ট তাল গাছ আমি এঁকে দিয়েছি এবং সেই দুটো কালার করেছি। এবং বাড়ি দুটোর সামনে দেখো সামান্য ঘাস বা মাঠের মতো আমি করে দিয়েছি, এবং সেখানেও আমি লেমন ইয়েলো এবং লাইট গ্রিন কালার দিয়ে কালার করেছি। এইভাবে পেছনের মাঠটা কমপ্লিট করবার পরে আমি রাস্তাটা কালার করেছি। সেক্ষেত্রে আমি অকার ইয়েলো, লাইট ব্রাউন, লেমন ইয়েলো এই তিনটি কালার ব্যবহার করে আমি মাটির রাস্তাটা বোঝাবার চেষ্টা করেছি। মাটির রাস্তাটা কালার কমপ্লিট হয়ে গেলে আমি পেছনের বাড়িগুলো কালার করেছি। এক্ষেত্রে আমি লেমন ইয়েলো কালার দেওয়ার পর সামান্য অরেঞ্জ কালার দিয়ে আমি চালগুলো করে দিয়েছি খড়ের চাল বোঝানোর জন্য। একইভাবে এদিকেরও যে দুটো ছোট ছোট বাড়ি আছে
সে দুটো বাড়িতেও আমি খড়ের চাল করবার চেষ্টা করেছি এবং বাড়িগুলো আমি মাটির বানিয়েছি। মাটির বানানোর ক্ষেত্রে তোমরা দেখো আমি কিন্তু সবকটাতে একই কালার দিইনি, কিন্তু আমি যেভাবে কালার দিয়েছি তাতে মনে হচ্ছে যে প্রত্যেকটা বাড়ি মাটির। এইভাবে পরপর বাড়িগুলো করবার পর আমি কৃষকটি যেখানে দাঁড়িয়ে আছে জলা জমি, সেই জমিটির পার কালার করছি। সেক্ষেত্রেও আমি ব্রাউন এবং অকার ইয়েলো কালার ইউজ করেছি এবং আমি একটা ছোট্ট গাছ বা ঝোপ এঁকেছি, সেখানেও আমি লেমন ইয়েলো এবং স্যাপ গ্রিন কালার দিয়ে কালার করে দিয়েছি। এরপর দেখো আমি মানুষটা কালার শুরু করলাম এবং মানুষটা কালার করতে গিয়ে আমি স্কিন কালার দিয়ে খুব হালকাভাবে তার হাত এবং মুখ এবং পায়ে কালারটা করলাম। এরপর আমি গামছা দুটো রেড কালার দিয়ে করে দিলাম এবং হিউম্যান ফিগার বা কৃষকটার গায়ের জামাটা আমি লেমন ইয়েলো কালার দিয়ে একটা সাইড করে অন্য দিকটা আমি খুব হালকা করে জল দিয়ে ধুয়ে জামাটা কমপ্লিট করলাম। জামাটা করার পর আমি ধুতিটা ব্লু কালার দিয়ে করলাম। এবং ঝুড়িটাতে আমি অকার ইয়েলো দিয়ে তারপর ব্রাউন দিয়ে ঝুড়িটা সুন্দরভাবে কালার কমপ্লিট করে দিলাম। ব্রাউন কার্লার দিয়ে ধরে ধরে আমি ঝুড়িটাকে করবার পর আমি ওই একই কালার দিয়ে মানুষটার হাত পা এবং মুখেও প্রমিনেন্ট করে দিলাম এবং চুলটা আমি ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার মিশিয়েই করলাম। এইভাবে সহজ পদ্ধতিতে আমি মানুষটা এঁকে দিলাম এবং দূরের জানলা দরজার ক্ষেত্রেও আমি ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার মিশিয়ে করে দেওয়ার পরে দেখো আমি জল রঙটা সামান্য ব্লুর সাথে একটু গ্রিন কালার মিশিয়ে আমি জল রঙটা করে দিলাম। এই গ্রিন মেশানোর পেছনে কারণ হলো একটাই, যে এই জলা জমিতে অনেকগুলো ছোট ছোট চারা গাছ রয়েছে, সেক্ষেত্রে একটা গ্রিনিশ ব্যাপার আমি বোঝানোর চেষ্টা করলাম এবং ছোট ছোট চারা গাছগুলো আমি ব্লু আর গ্রিন কালার মিশিয়ে করে দিলাম। এবং আমি জলের স্ট্রোকগুলোও দিয়ে দিলাম, দেখো সহজভাবে প্রত্যেকটা গাছের নিচেও আমি একটু করে ব্লু দিয়ে দাগ দাগ দিয়ে আমি জলের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম এবং দূরে আমি কিছু ঝোপঝাড় ঘাস স্যাপ গ্রিন কালার দিয়ে করে দিলাম। মানুষটার চোখ নাক মুখ
এগুলো আমি প্রমিনেন্ট করলাম ব্ল্যাক এন্ড ব্রাউন কালার মিশিয়ে। এইভাবে ধীরে ধীরে একটি সহজ ও সুন্দর সিনারি আমি তোমাদের জন্য করে দিলাম। আশা করি আজকের ছবিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা আমার সাথে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।